সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা স্কুল কমার্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আমরা আজকে বেতন ও মজুরির সপ্তম লেকচার আমরা আরেকটা লেকচার দেব অষ্টম লেকচারের মধ্যে দিয়ে আমরা বেতন ও মজুরি শেষ করব তোমরা যারা আমাদের আগের লেকচারগুলি মিস করেছো তোমরা লেকচার 1 থেকে শুরু করে লেকচার 8 পর্যন্ত দেখলে আশা করি এই চ্যাপ্টারটা তোমরা পারবে আচ্ছা আমরা এই এই সেম কোশ্চেনটা এই গত লাস্ট লেকচার 6 এ আমরা শেষ করেছি কিন্তু এটা ছিল শুধু আমরা একটা অংশ করছিলাম মানে মোট মজুরি এই যে এটা নির্ণয় করছি এইটা হ্যাঁ মোট মজুরি গ নাম্বারটা করছিলাম কিন্তু ক আর খ করি নেই তো এটা আমরা ফুল সৃজনশীলতা করব। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে যে আমরা গ করতে যে যতগুলি কাজ করছি এর মধ্যে দিয়ে আমাদের ক আর অলরেডি করা হয়ে গেছে ঠিক আছে একক প্রতি স্বাভাবিক মজুরি নির্ণয় করো এটা কিন্তু আমরা একক প্রতি স্বাভাবিক মজুরি আমরা নির্ণয় করছিলাম এই যে এখানে এই যে আমরা যারা করছি কারণ এই যে এখানে আমাদের লাগছিল এটা হুম এই পার্সেন্টেজটা করতে গেলে আমাদের একক প্রতি স্বাভাবিক মজুরি লাগছিল এটা কিন্তু আমরা অলরেডি করে ফেছি শুধু এটাই আমরা এখন কপি করে পেস্ট করে দেব একক প্রতি স্বাভাবিক মজুরি শেষ এখানে লিখবো হচ্ছে একক প্রতি স্বাভাবিক মজুরি নির্ণয় করা হলো করা হলো এটা কিন্তু আমরা করছিলাম হ্যাঁ তো একক প্রতি স্বাভাবিক মজুরির এই সূত্র দিয়ে করতে হবে মজুরি বা মজুরি হার যাই বলো গাইকি কথা ঘন্টাপতি মজুরি হার ডিভাইডেড বাই ঘন্টাপতি উৎপাদন এই প্রশ্নে দেওয়া থাকে এটা এই যে ঘন্টাপতি মজুরি হচ্ছে মানড়াপতি ছয় টাকা আর ঘন্টাপতি উৎপাদন হচ্ছে 12 একক এটা দিয়ে ভাগ করে দিলাম ছয় ভাগ 12 করলে 50 পয়সা এটা আমরা কোর্সছিলাম ওইদিন শেষ ক শেষ এবার খ খ আমরা করছি ঠটা আমরা একটু লেখা দেব এখানে যে কি শেষ এটা আমরা খাওয়া করছিলাম এই যে উর্ধে নির্মে এটা আমরা মজুরি হার নির্ণয় করছিলাম না এই যে এটা শেষ এটা দিব প্রমাণ উৎপাদনের নিচে নিচে মজুরির হার এই যে আমরা পঞ্চাশ পয়সা বাইর করেছিলাম এটা হচ্ছে স্বাভাবিক এবং প্রশ্নে বলা ছিল যে নিচে কত আশি পার্সেন্ট তাহলে পঞ্চাশ পয়সার আশি পার্সেন্ট গুণ করে দিলাম চল্লিশ পয়সা প্রমাণ উৎপাদনের সমান মজুরির হার এটা সমানের জন্য ছিল একশো পার্সেন্ট তাহলে পঞ্চাশ পয়সা গুণন একশো পার্সেন্ট পঞ্চাশ পয়সায় হার তারপর হচ্ছে প্রমাণ উৎপাদনের ঊর্ধ্বে প্রমাণ উৎপাদনের ঊর্ধ্বে মজুরির হার হচ্ছে পঞ্চাশ পয়সা গুণন এখানে বলছিল একশো বিশ একশো বিশ পার্সেন্ট ষাট পয়সা অর্থাৎ এই যে এই ঘরে যে কাজটা করছি আমরা বের করার জন্য যা করছি এটাই আমাদের বলছে করে দিলাম শেষ এরপরে গ গ কি বলছে মোট মজুরি আমরা ওই দিন করছিলামই শুধু এটারে কপি করে পেস্ট করে দিব নির্ণয় করা হলো এবং এ ব্যাপারে আমরা ডিটেলস কিন্তু লেকচার ছয়ের মধ্যে আলোচনা করছি যে এটা আমরা কিভাবে করব হ্যাঁ এই যে এটা কপি করে দিলাম অর্থাৎ মূল বিষয় যেটা দাঁড়াইলো কথা দাঁড়াইলো হচ্ছে যে এইখানে আমরা যা করব এইখানে হ্যাঁ আমাদের করতে যা লাগবে এইটাই কিন্তু সৃজনশীলটা এটাই থাকবে ঠিক আছে এটা আমরা নির্ণয় করলাম তো এখানে কি এটা যেহেতু দক্ষতার স্তর সহ এই যে পার্সেন্টেজ দেওয়া আছে এই কারণে এটা সাত কলামের ঘর হলো ক্রমিক নং তিনজন ছিল এক দুই তিন নাম ছিল এটা প্রমাণ উৎপাদন আমাদের সূত্র অনুযায়ী ব্যয় করে নিতে হবে প্রমাণ উৎপাদন প্রমাণ উৎপাদনের সূত্র সাপ্তাহিক প্রমাণ উৎপাদন সূত্র হচ্ছে ঘন্টা প্রমাণ উৎপাদন গুণন প্রতি স্বাভাবিক কার্যকন্ড ঘন্টা প্রতি ছিল বারো একক এবং স্বাভাবিক কার্যঘণ্টা ছিল আটচল্লিশ গুণ করে দিচ্ছি এই যে পাঁচশো ছিয়াত্তর এটা আমরা দুই আলোচনা করছি যে প্রমাণ উৎপাদন সবার জন্য সমান আর প্রকৃত হচ্ছে প্রশ্নে যেটা দেওয়া থাকে এই যে দেওয়া ছিল একজনের পাঁচশো আশি পাঁচশো ছিয়াত্তর এটা হচ্ছে প্রকৃত সে করতে বলছে পাঁচশো ছিয়াত্তর কিন্তু করছে পাঁচশো আশি সে বেশি করছে উর্ধে করতে বলছিল পাঁচশো করছে পাঁচশো ছিয়াত্তর সমান সে করতে বলছিল পাঁচশো কিন্তু করছে পাঁচশো সত্তর নিম্নে তারপরে এই প্রকৃত উৎপাদন দিয়ে আর মজুরি হার গুণ করে দিলে শেষ এখন আমরা এটার যদি জাবেদা আসে এইখানে হ্যাঁ কর্মহারের জাবেদার আমরা একটু করব আচ্ছা ধরেন আপনাদের এখানে এসে জাবেদা করতে বলছে কর্মহারের জাবেদাটা কিন্তু খুব সহজ আমরা রেজিস্টারে জাবেদা করছিলাম তিনটা কিন্তু কর্মহারে আমরা জাবেদা করব দুইটা এটা জাবেদাটা কিভাবে হবে আমরা একটু দেখি ধরেন এখানে জাবেদা করতে বলা হলো জাবেদা করা হলো হলো এই যে দেখেন এখানে আমরা যে জাবেদাটা করছি এটা কিন্তু কর্মহার না রেজিস্টার পদ্ধতির জাবেদা ছিল তিনটা কিন্তু কর্মহারের জাবেদা হবে দুইটা কারণ কেন এখানে কিন্তু কর্তন নাই আপনি বুঝতে পারবেন যে বিষয়টা এই প্রশ্নে যা দেওয়া আছে সবই কিন্তু উপার্জন কোনো কর্তন নাই যেহেতু কর্তন নাই এই কারণে কর্তনের জাবেদার আর হবে না যে মাঝখানে যে জাবেদারা ছিল এটা কর্তনের জাবেদা এটা আমরা বাদ দিলাম হ্যাঁ শুধু এক নাম্বারটা আর তিন নাম্বারটা হবে এক আর তিন সরাই দিলাম সব টাকার অ্যামাউন্ট আর যেহেতু কর্তন ছিল না আচ্ছা প্রথম জাবেদা ওইটাই বেতন হিসাব ডেবিট প্রদেয় বেতন ক্রেডিট প্রথম এটা কত হবে এই যে মোটের টাকাটা হবে মোট মোট কত আটশো চৌষট্টি আটশো চৌষট্টি আটশো চৌষট্টি এখানে সব ঘরে একই টাকা আটশো চৌষট্টি ওকে আর এই প্রদেয় ভাউচার আর হবে না যেহেতু কর্তন নাই প্রদেয় ভাউচার হবে না এখানে এই প্রদেয় বেতন হবে প্রদেয় বেতন ডেবিট আর বেতন হিসাব ক্রেডিট তাই এই টাকাই শেষ এই তিন নাম্বার যাবে হবে না এখানে ওকে আচ্ছা জাবেদার আমরা আরেকবার বুঝি আমরা রেজিস্টার পদ্ধতিতে জাবেদা করছিলাম তিনটা বেতন মজুরি কিন্তু কর্মহার পদ্ধতিতে জাবেদা করতে বললে জাবেদা হবে দুইটা প্রথমটা আর শেষেরটা হবে মাঝখানে একটা হবে না কারণ মাঝখানে একটা ছিল কর্তনের জাবেদা রেজিস্টার পদ্ধতিতে কোনো কর্তন থাকে না যা আছে সব উপার্জন এই কারণে ওই আর সব জায়গায় একই টাকা হবে বেতন হিসাব ডেবিট প্রদে বেতন ক্রেডিট প্রদে বেতন ডেবিট নগদ হিসাব ক্রেডিট যা আছে টাকা এই যে মোটের টাকাটাই হবে ধন্যবাদ সবাইকে আশা করি বুঝতে পারছেন আমরা ফুল সিজনশীল এর বাইরে আসলে এই আর বেতন মজুরি কিছু থাকে না আমরা লাস্ট আরেকটা লেকচার দিবো বেতন মজুরির আট নাম্বার লেকচার এর মধ্য দিয়ে আমরা বেতন মজুরি অধ্যায় শেষ করে দেব